দিস ইজ ইট, সবচেয়ে কম প্রাইসে বেস্ট পারফরমেন্সের জন্য এই প্যাকেজের উপর মনে হয় না আর কোনো প্যাকেজ আছে আমার মনে, আই মিন আসলে মনে হয় না নাই, খুব কম দাম পড়েছে আর্ম, আই মিন কম্বো প্যাকেজটার দাম পড়েছে আমার অ্যাপ্রক্স 3,500-4,000 টাকার মতো পড়েছে। অ্যান্ড এটা হচ্ছে BM800 কন্ডেন্সার মাইক্রোফোন, এবং এটার ভিতরে কম্বো প্যাকেজ যেহেতু সেহেতু আপনার একটি আর্ম এবং পপ ফিল্টার দেন এয়ার ফিল্টার সহ অনেক কিছু আছে। বক্সের ভিতরে প্রথম খুললে আপনি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে একটি পপ ফিল্টার। পপ ফিল্টারের কাজ অনেকেই জানেন যারা কন্ডেন্সার আগে পরে ইউজ করেছেন বা ইউজ করবেন, ইউজার ম্যানুয়াল তো পাবেনই। সাথে পাবেন একটি কেবেল, এটা হচ্ছে XLR ফিমেল থেকে 3.5 mm এর একটি কেবেল পাবেন আপনি, যেটা কিনা আপনি ডিরেক্ট পিসির সাথে কানেক্ট করতে পারবেন। এটি হচ্ছে সেই আর্ম, খুব সুন্দর এবং অ্যালুমিনিয়ামের তৈরি আর্ম। আর্মটিকে হোল্ড করার জন্য টেবিলের সাথে একটি ক্লাম, দেন হচ্ছে শক মাউন্ট, কন্ডেন্সার মাইক্রোফোন হোল্ড করার জন্য শক মাউন্টের প্রয়োজন হয়। শক মাউন্ট কারণ হচ্ছে বেসিক যেসব ঝাঁকিগুলো থাকে ছোটোখাটো সেটাকে এটা রোধ করে। এটা হচ্ছে এয়ার ফিল্টার ফোমের, নাইস। অ্যান্ড দিস ইজ BM800 কন্ডেন্সার, উপরে সোনালি কালারের রঙের, নিচে কালো রং। হ্যাঁ দাম কম হতে পারে, দেখতে একটু সস্তা মনে হতে পারে, বাট চমৎকার পারফরমেন্স, আমি ইউজ করে দেখেছি আর কি, বেসিক কাজের জন্য খুব ভালো একটি প্যাকেজ এটি, এবং কম্বো প্যাকেজের তুলনা হয় না, পারফেক্ট কম্বো প্যাকেজ আই গেস। ওকে, যাদের ফ্যান্টম পাওয়ার নিয়ে সমস্যা, অর্থাৎ ফ্যান্টম পাওয়ার কী, ফ্যান্টম পাওয়ার হচ্ছে আলাদা করে একটা পাওয়ার দেওয়া লাগে, বাট ফ্যান্টম পাওয়ার ছাড়াও আপনি এটা ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনি কন্ডেন্সারের ফুল পারফরমেন্সটা কিন্তু আপনি পাবেন না। সো ফুল পারফরমেন্স পেতে হলে আপনাকে অবশ্যই ফ্যান্টম পাওয়ার ইউজ করতে হবে, অ্যান্ড সেই সাথে সাথে আপনাকে একটি জিনিস খেয়াল রাখতে হবে যে ফ্যান্টম পাওয়ার কিন্তু প্রফেশনাল সাউন্ড কার্ডে থাকে। সো আপনার যদি প্রফেশনাল সাউন্ড কার্ড থেকে থাকে তাহলে তো আপনি জানেনই ফ্যান্টম পাওয়ার কী জিনিস, সেক্ষেত্রে আপনার XLR কেবল প্রয়োজন পড়বে। এবং এটি হচ্ছে আমার সাউন্ড কার্ড, সাউন্ড কার্ডের দেখবেন যে এই যে সিস্টেম মাত্র চাপ দিলাম, অর্থাৎ 48 ভোল্টের একটি ফ্যান্টম পাওয়ার অপশন থাকে, সেক্ষেত্রে আপনার XLR এই যেই পোর্টে থাকবে XLR কেবল দিয়ে আপনি তখন ডিরেক্টলি আপনার আলাদা কোনো পাওয়ার বা কোনো কিছু করতে হবে না, এই কেবল দিয়ে তখন আপনার পাওয়ার সাপ্লাই হয় কন্ডেন্সারে এবং সেটা তখন 100% পারফর্ম করা শুরু করে বা পারফর্ম করে থাকে। সো কোয়ালিটি ভালোর জন্য অবশ্যই ফ্যান্টম পাওয়ার ইউজ করা আমার কাছে মনে হয় প্রয়োজন। আপনারা চাইলে আলাদা করে ফ্যান্টম পাওয়ার অ্যাডাপ্টার বা পাওয়ার বক্স যেটা আছে সেটা কিনে নিতে পারেন, সেটার দামও আরও 2,000-2,500 টাকার মতো পড়ে সম্ভবত। অ্যান্ড এটা হচ্ছে আমার XLR কেবল, আমি এক্সট্রা আবার এই কেবলটি কিনেছি, টোটাল প্রাইস পড়েছে অর্থাৎ কম্বো বক্স প্লাস হচ্ছে আমার এই XLR কেবলের দাম পড়েছে 4,000 টাকা। আমি একটি অনলাইন শপ থেকে কিনেছি, BDShop.com থেকে। সো আপনারা ট্রাই করতে পারেন, আর কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।